যে মেয়েটাই তোমার বাজারে রাস্তাঘাটে যাকে দেখবে তোমার যদি পছন্দ হয়ে যায় জাস্ট মেয়েটা তোমার জন্য না। আমি উত্তর দিয়েছি যে ওরে হারাম কর, বাজারে যদি তোর মাকে দেখি আর আমার যদি পছন্দ হয় আমার সাথে বিয়ে দিবি? এর থেকে বড় হারাম করি ভাষা আর পৃথিবীতে কেউ বলতে পারে? এই ধরনের হুজুর গুলোর তারাই সমাজে জিনা ছড়াবে আর পাপ ছড়াবে। এই ভাষাটাই হচ্ছে জিনার ভাষা। আর এক হারাম করকে দেখলাম, নামটা মনে পড়ছে না, সে আবার নকল করে। কি বুঝলেন? মিজানুর রহমান আজহারির নকল করছে, আসিফের নকল করছে। কি বুঝলেন? একদম হুবাহু নকল। সে দেখছি ঈদের আগে বাইরে করছে। যদি তোমার পছন্দ হয় মনে করো গার্লফ্রেন্ডকে ঈদে গিফট দিবে, গিফট দেওয়া জায়েজ আছে। যে হুজুরদের দ্বারা সমাজ কিভাবে ধ্বংস হবে কিছু আলেমের দ্বারা তার কয়েকটা প্রুফ দিচ্ছি আমি। কিছুদিন আগে তাকে মাস দিয়েছি, বাংলাদেশের একজন হুজুর, তার নাম আসিফ, কি নাম, চশমা পড়ে, মাঝে মাঝে ঠোঁট পালিশ লাগে। দেখুন ইনারা জানেন আমি এই ড্রেস পরেই কিন্তু এলাম, গাড়ি থেকে নামলাম কোন ড্রেস পরে বলুন, এই ড্রেস পরে। ড্রেস পাল্টানোর আমার প্রয়োজন পড়ে না, লুঙ্গি পরে বাড়ি থেকে চেপেছি, যে জামা পরেছি ওই জামা পরে স্টেজেছি। আমার মনে পড়ে আমি দু ঘন্টা বায়ান করব, 15 মিনিট বাকি আছে। আমি বললাম বক্তাকে নিয়ে আসুন। জলসার পরে একজন শোনাচ্ছে, বাংলাদেশের বক্তা, আমি নাম করব না, তা নামি নামি বক্তা, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জলসা ছিল আমার সাথে, বলছে মেয়েদের মতো মেকআপ বক্স বার করেছে, সোনো পাউডার ঠোঁট পালিশ, কি বুঝলেন, ভুরুটা একটু আঁচুড়ে নিলে, দিয়ে কত কায়দা, তারপরে পাগড়ি, তারপরে হযরত স্টেজে, কি বুঝলেন, দিয়ে মাইকের কাটিং 1 ঘন্টা, বায়ান 40 মিনিট, রেট হচ্ছে 40,000। আমি বললাম যে আমরা বহুরূপী মাল আমি যে ড্রেস পরে যাব সেই ড্রেসই আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আমার ব্যাপারে জানেন না, আমি বোম্বে যাই, দিল্লি যাই, যে দেশেই যাই লুঙ্গি পরেই যাই, আমার কোনো ড্রেস লাগে না, আমার লুঙ্গি আছে, লুঙ্গি পরি, লুঙ্গি পরি, জামা পরি, এই অবস্থায় যাই এয়ারপোর্টে, এই অবস্থায় ঢুকি, লুঙ্গি পরি, ঢুকি, পোশাক কেন পাল্টাবো? এই হুজুর বলছে মেয়েদিকে বস করিয়েছে, সামনে কিছু ছেলে বসে আছে, দুটো মেয়েরা বসে আছে, এ মাইক নিয়ে প্রমোট করছে। যে মেয়েটাই তোমার বাজারে রাস্তাঘাটে যাকে দেখবে তোমার যদি পছন্দ হয়ে যায় জাস্ট মেয়েটা তোমার জন্য না। আমি উত্তর দিয়েছি যে ওরে হারাম কর, বাজারে যদি তোর মাকে দেখি আর আমার যদি পছন্দ হয় আমার সাথে বিয়ে দিবি? কথাটা বুঝতে পারেন না? যদি বলে যে মেয়েটাকে দেখবে তোমার পছন্দ হলে সেই তোমার জন্য যথেষ্ট, তাহলে তোর মাকে দেখে যদি আমি মনে করি এটা ভালো লাগলো, তোমার মা কি আমার জন্য যথেষ্ট হবে? এর থেকে বড় হারাম করি ভাষা আর পৃথিবীতে কেউ বলতে পারে? একটা বদ্দিন যার কাছে দিন নাই সেও এই ধরনের পাপের ভাষা বলতে পারে। এই ধরনের হুজুর গুলোর তারাই সমাজে জিনা ছড়াবে আর পাপ ছড়াবে। এই ভাষাটাই হচ্ছে জিনার ভাষা। আর এক হারাম করকে দেখলাম, নামটা মনে পড়ছে না, সে আবার নকল করে। কি বুঝলেন? মিজানুর রহমান আজহারির নকল করছে, আসিফের নকল করছে। কি বুঝলেন? একদম হুবাহু নকল। সে দেখছি ঈদের আগে বাইরে করছে। যদি তোমার পছন্দ হয় মনে করো গার্লফ্রেন্ডকে ঈদে গিফট দিবে, গিফট দেওয়া জায়েজ আছে। বয়ফ্রেন্ডকে গিফট দিবে, গিফট দেওয়া জায়েজ আছে। হারামখোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাষাটা ইসলামী শরীয়তে হারাম ভাষা, এটা আগে জানা দরকার। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাষাটা ইসলামী শরীয়তে হারাম ভাষা। যে যুবকরা আছেন, যুবতীরা আছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন মলবি যদি হালাল ভাষা বলে দেয় তার জুতোর মালা পরবো, তা না হয় তাকে জঙ্গিপুরে জুতের মালা পরিয়ে আমি বাড়ি যাব।
নিয়ে এসো হাদিস আর কোরআন আর স্টেজে এসো, যদি তোমার হিম্মত থাকে যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড জায়েজ আছে। এই পাপ গুলো কাদের কাছ থেকে ছুটে এসেছে? ইহুদি নাসারাদের কাছ থেকে ছুটে এসেছে। কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ ইহুদি আর নাসারাকে পদভ্রষ্ট বলল, তুমি তার অনুসারী হচ্ছ। আপনারা কি মনে করছেন বহরমপুরে পতিতালয় আছে? কথা বলেন তাড়াতাড়ি, পতিতালয় বুঝেন না? বুঝেন না আপনারা পতিতালয় বুঝেন না? যারা বুঝেন না তাদেরকে রং ভাষায় বলছি, যেটাকে ভদ্র নোংরা ভাষায় বেশ্যাখানা বলা হয় ওটাকে শুদ্ধ ভাষায় পতিতালয় বলা হয়। এই পতিতালয় বহরমপুরে শুধু নয়, প্রত্যেকটা টাউনে পতিতালয় আছে। প্রত্যেকটা টাউনে, আমার বর্ধমান টাউনে আছে, আসানসোলে আছে, বহরমপুরে আছে, কলকাতায় আছে, যতগুলো বড় বড় টাউন আছে সব টাউনে পতিতালয় আছে। দেহ ব্যবসায়ী মেয়ে তাদের আড্ডাখানা আছে যেখানে দেহর ব্যবসা চলে। বর্তমানে এই পতিতালয়ের থেকেও বড় পতিতালয়, ডেঞ্জার পতিতালয় হচ্ছে পার্কগুলো, যেগুলো সরকার পার্ক বানিয়েছে। এই পার্কগুলো হচ্ছে আরো বড় পতিতালয়। কোরআন শুনেবে, কোরআনে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় জিনা হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ওই রাস্তা কতটা বিপজ্জনক বলে দিই। আসানসোল টাউনের নাম শুনেছেন? হ্যাঁ, আপনাদের জঙ্গিপুরের লোকও আসানসোলে ব্যবসা করে। আমাকে একজন দাওয়াত দিয়েছিল জঙ্গিপুরের ওই দিকে হাতিবানার দিকে গিয়েছিলাম জলসা করতে, তো সে বেচারা ব্যবসা করে আসানসোলে। তো আমি বললাম আসানসোলে পেরিয়ে যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি, তো বললে এখানে মলি সাহেব দাঁড়াবে আমি রাস্তা খরচ দেবো, ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে আমাকে চা খাওয়ালো, রাস্তা খরচ দিয়েছি। এই আসানসোল, আমি যখন আমার বর্ধমান থেকে আসানসোল পুরুলিয়া যাই একটা নদী পার হতে হয়, দড়িটার নাম হচ্ছে দামোদর নদী, ব্রিজটার নাম হচ্ছে ডিসেল ঘর ব্রিজ, ওটাই হচ্ছে পুরুলিয়া যাবার মেন রাস্তা। আসানসোলের বাজারের ভেতর দিয়ে নিয়ামতপুরের ওপর দিয়ে যাওয়া হয়, আর ওই নিয়ামতপুরটা হচ্ছে পতিতালয়, একদম রোডের গায়ে আছে। আমি আমার ঘটনা বলছি, প্রায় দু বছর তিন বছর হয়ে গেল জলসা করে আসছি পুরুলিয়া থেকে, রাত একটাই জলসা শেষ করেছি, আসানসোল ঢুকতে প্রায় আমার আড়াইটা বাজছে, আড়াইটা দুটো চল্লিশ হবে। আমি গাড়িতে সিট খুলে মাথার টুপি খুলে শুয়ে আছি, সিট বিছিয়ে, তো যখন আসানসোল বাজার কভার করছি নিয়ামতপুর পেরিয়ে গেলাম, গাছের তলায় এক পুলিশ বাবুদের গাড়ি দাঁড়িয়ে ছিল। যখনই আমার গাড়িটা পেরিয়েছে, তারা ফোর ইন্ডিকার জেলে আমার গাড়িটাকে ডিফার দিয়ে দিয়ে আসছে, মানে গাড়িটাকে দাঁড় করাতে চাইছে, কার গাড়ি দেখবে? আমি ঘুমাচ্ছি, ড্রাইভার আমাকে উঠালো, হুজুর পুলিশ কিন্তু পেছনে ধাওয়া করে আসছে। আমি বললাম গাড়ি দাঁড় করাচ্ছে, একবারই গিয়ে সিগন্যালে দাঁড় করাবি যেখানে হাইওয়ে থাকবে। ওই জায়গায় গাড়িটা দাঁড়ালো, আমি টুপিটা লাগিয়ে বসলাম গাড়িতে, সামনে এসে গাড়িটা লাগিয়ে যেমনি কাঁচটা খুলেছি, হুজুর আপনি? আমি বললাম না, আপনি কি মনে করলে? আসল কথা, তারা জানতে চাইল এই লোকটা পতিতালয় থেকে আসছে। আমি দুটো কথা খালি বললাম, স্যার দুটো কথা বলা যাবে? বলুন। আমি বললাম রাস্তায় খেদারে মানুষ ধরছে যে পতিতালয় থেকে বেরিয়ে আসছে, তো আপনি যদি গেটটাই তালা মেরে দেন ঢোকার তো আর রাস্তা থাকবে না, তাহলে বেরোনোর আর মামলা থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন? দরজাটাই তালা পড়ে গেলে ঢোকার রাস্তা কোনো মানুষের রইল না, বাইরে আর আপনাদেরকে গার্ড দিবার প্রয়োজন নাই। তিনি বললেন সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, আপনি আমি কি করতে পারি?
কষ্টটা কোথায় যায়? কোরআনে আছে ওই রাস্তা দিয়ে যেও না। দেখুন, বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের মতো মলবিকেও সন্দেহ করে গাড়ি দাঁড় করাতে হচ্ছে পুলিশকে, যে পাচ্ছে এই লোকটা ওখান থেকে আসছে কি। সে তো টুপি দেখলো, বক্তা দেখলো, তারপরে বুঝে গেল যে না, এই লোক ওখানে যাবার লোক। ভেবে দেখবে, আপনি সাধারণ মুসলমান কিন্তু আপনি ইমানদার, আপনি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন, রাতের বেলায় আসছেন, আপনাকে যদি আটকাই আপনার কাছে পয়সা না নিয়ে ছাড়বে না, এমনকি আপনাকে বলবে থানায় নিয়ে গিয়ে তোমাকে ভরে দেব লকআপে, খালি ওই জায়গাটা থাকার কারণে। 1400 বছর আগে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন, হে রাসূল পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ব্যভিচার করা তো দূরের কথা, ওই রাস্তায় যাওয়াটাও হারাম।